নমস্কার কেমন আছেন আপনারা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এটা হচ্ছে মদনপুর আমার দিদি বাড়ি আমার দিদি বাড়ি অল্প একটু জায়গার মধ্যে বাড়িটা কিন্তু আমার দিদি সব সবজি চাষ করে খায় এটা হচ্ছে দিদির সবজি বাগান এই যে এখানে ছেলে খালা করে বেড়াচ্ছে এই এইটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি বাড়িতে দিদিদের বাড়িতে মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় এখানে বাজার থেকে কোনো সবজি কিনে খাওয়া লাগে না লঙ্কা থেকে আলু থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় বাজার থেকে শুধু মাছ আর মাংসটা কিনলেই মোটামুটি ওদের হয়ে যায় এই যে ডাটা বলুন যা সব কিছু বাজারের সব ধরনের সবজি এখানে আপনি পাবেন মদনপুর মানে জায়গাটা আমার দিদি মানে যেখানে একটা গাছ পুঁতবে সেটাও জ্বালিয়ে যাবে সে যেখানেই হোক না কেন আর এমনিও এই চাষবাসগুলো করতে খুব ভালোবাসে বাড়িতে থাকবে যখন মনে হবে এইটা খাবো ওইটা রান্না করে রান্না করবে এই রকম ধরনের আমার দিদি মানে সব ধরনের কাজেই পটু। যে কাজটাই আপনি দেবেন আমার দিদির তুলনা হয় না সেখানে আমরা কিছুই না আমার দিদির কাছে দেখুন গাছে কি সুন্দর পেঁপে ধরেছে টাটা বাই ভালো থাকবেন আপনারা